হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আপনাদের বেশিরভাগ ইউজারদের একটাই প্রশ্ন কয়েকদিন যাবৎ ভাই আমরা নোটকয়েন থেকে পেমেন্ট পেয়েছি দেন আপনার ডক্স থেকে পেমেন্ট পেলাম পরবর্তীতে কোন প্রোজেক্ট থেকে পেমেন্ট পেতে পারি এবং কোন প্রজেক্টটা ফাস্ট পেমেন্ট দিবে যতগুলো প্রজেক্টে আমরা কাজ করতেছি সো বন্ধুগণ আপনাদের জন্য আজকের এই কাঙ্ক্ষিত প্রজেক্ট আজকের প্রজেক্টের নাম মেজর আপনারা অনেকেই বুঝতেই পেরেছেন থামবেলটা দেখে সো এখানে দেখেন মেজরের যে স্টার্টসটা আপনার পাবেন এটা কিন্তু অলরেডি বাইসেল শুরু হয়ে গেছে আমি একটা ওয়েবসাইটে আসলাম এই ওয়েবসাইটে এসে দেখি পঞ্চাশটা স্টার যদি আমি পার্সেস করতে চাই সেক্ষেত্রে প্রায় এক ডলা বিশ সেন্ট কিন্তু আমাকে খরচ করতে হবে এবং একশোটা স্টার্সের প্রাইস দেখেন দুই ডলা চল্লিশ সেন্ট তাহলে প্রায় তিন টাকারও বেশি কিন্তু প্রত্যেকটা স্টার্সের দাম এবং এটা বর্তমানে আপনি সম্পূর্ণ ফ্রি ইনকাম করতে পারবেন এবং এই অফারটাও কিন্তু খুব লিমিটেড টাইমের একটা অফার অতি তাড়াতাড়ি অফারটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলেও আর ইনকাম করতে পারবেন না পরবর্তীতে কিন্তু আপনাকে আফসোস করতে হবে এবং আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন পরবর্তীতে ভালো একটা প্রফিট পাবেন চলে আসলাম আমরা বিটগেট এক্সচেঞ্জারের প্রি মার্কেটে এবং প্রি মার্কেটে আসার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু অলরেডি মিজোর পয়েন্টটা কিন্তু বাইসেল হচ্ছে এবং অনেকে কিন্তু বাই করতেছে সেল করতেছে এবং প্রত্যেকটা পয়েন্টের প্রাইস বর্তমানে কিন্তু রয়েছে আড়াই সেন্টেরও বেশি এখানে কিন্তু পয়েন্টের প্রাইস বলেছে টুকেনের প্রাইস না তাহলে আপনার টুকেনের প্রাইস কিন্তু আরও বেশি হবে এই জন্য আমি আপনাদের বলবো এই প্রোজেক্টটা আপনার রেগুলার কাজ করবেন এবং আপনাদের পয়েন্টটা বা ইনকামটা অবশ্যই বাড়াবেন অলরেডি আপনারা কাজ করে অনেকগুলো পয়েন্ট ইনকাম করেছেন আমার সেও বেশি পয়েন্ট ইনকাম করেছেন আরও ইনকাম করেন এখান থেকেও কিন্তু আপনি নেক্সট টাইম একটা ভালো প্রফিট পাবেন তার কারণটা হচ্ছে এই প্রোজেক্টটাও কিন্তু টেলিগ্রামে একটা নিজস্ব একটা প্রোজেক্ট নেক্সট টাইম কিন্তু একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি বন্ধুকোন দেখেন আমি চলে আসলাম আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে আসার পরবর্তীতে একটু নিচের দিকে স্কুল ডাউন করে এই যে দেখেন মনিটাইজেশন যে অপশনটা সেখানে একটা ক্লিক দিলাম বর্তমানে কিন্তু টেলিগ্রামে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা যায় এবং নিচের দিকে স্কুল ডাউন করি ডাউন করার পরবর্তীতে এখান থেকে দেখেন আমার টোটাল যে ইনকাম হয়েছে চারশো উনত্রিশ ডলার যতদিন অবধি মনিটাইজেশন পেয়েছি ততদিন অবধি আপনার ইনকাম হয়েছে চারশো উনত্রিশ ডলার এবং এই পাশে দেখেন স্টারস রয়েছে বা স্টার রয়েছে এবং এখানে নয়টা স্টারের জন্য আমাকে এগারো সেন্টের মতো দিয়েছে সো এই স্টারটা আমি কই পেলাম অনেক ইউজার স্টার্স পার্সেস করে পার্সেস করার পরবর্তীতে আমি যে পোস্টগুলো করি সেই পোস্টে তারা রিয়াকশন দেয় কীরকম সেটা আমি দেখাই আপনাদেরকে এখানে আমি একটা পোস্ট করেছি এই পোস্টে আমি গেলাম যাওয়ার পরবর্তীতে রিয়াকশন দেবো রিয়াকশন দেওয়ার জন্য প্রথমেই দেখেন এই যে স্টার্সটা চলে আসলো এই স্টার্সটা যদি আমি দিই দিতে যাই সেক্ষেত্রে দেখেন আমাকে কিন্তু এখানে স্টার্স দিতে হবে যে স্টার্সটা আমাকে কিন্তু পার্সেস করতে হবে আর সেই রে বর্তমানে আপনি ফ্রিতে ইনকাম করতে পাচ্ছেন। এটা কিন্তু ভাই শেষ হয়ে গেলে কিন্তু আর ইনকাম করার সুযোগ থাকবেই না একদম প্রথম টাইমের কিন্তু অফারগুলো দিচ্ছে এবং আপনি বর্তমানে ফিথ ইনকাম করতে পারবেন সেই জন্য বলবো এই প্রোজেক্টটা আপনারা কেউ মিস করবেন না যে প্রোজেক্টের ইউজকেস রয়েছে বা ব্যবহার হয় পরবর্তীতে এবং পেমেন্ট গেটওয়ে বা অন্য কিছুতে ব্যবহার হয় সেগুলো কিন্তু প্রাইস অবশ্যই আপ করে যেমন ধরেন একটা টুকেন এটা অন্যান্য গেমস খেলার সময় বা গেমস ডাউনলোড করতে ওই টুকেনের প্রয়োজন হয় সেই জন্য ওই টুকেনটা কিন্তু অনেকে পার্সেস করবে যার জন্য বাইপিসারটা বেশি থাকবে এবং ভবিষ্যতে ওই টুকেনটা কিন্তু পাম্প করবে তেমনই হচ্ছে স্টার্স সো বন্ধুগণ যাই হোক এখন আমরা মোটামুটি একটা বিষয় ধারণা নিলাম যে এই প্রোজেক্টটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল এখন আমরা লিস্টিং ব্যাপারে আপনাদের কিছু আপডেট দেব এই জন্য চলে আসলাম আমরা মেজোরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে চলে আসলাম চলে আসার পরবর্তীতে সাতাশে আগস্ট কিন্তু তার একটা পোস্ট করেছে এই পোস্টটা দেখার পরবর্তীতে কিন্তু আজকের এই ভিডিওটা আমার তৈরি করা এবং এখানে একটা বিষয় দেখেন রিমেম্বার রেটিং ইজ দ্য ফিউচার টোকেন এখান থেকে আপনারা ইনকাম করতেছেন মূলত রেটিং বা পয়েন্ট এটা কিন্তু ফিউচারের টোকেন হবে এবং দ্য লিস্টিং ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার এবং লিস্টিংটা খুব শীঘ্রই হবে বা খুব কাছাকাছি পর্যায়ে অ্যান্ড এবং এখানে একটা বিষয় দেখেন অ্যান্ড দিস উইক ভেরি এক্সাইটিং ইভেন্টস এ এবং এই সপ্তাহে কিছু নতুন নতুন ইভেন্ট আপনাদেরকে দিবে। এটা কিন্তু এই সপ্তাহে যে টোকেনটা লিস্টেড হবে ব্যাপারটা কিন্তু এমন না নতুন নতুন ইভেন্ট আসবে যে ইভেন্টগুলোতে পার্টিসিপেট করে আপনারা কিন্তু স্টারস বা পয়েন্ট বা টোকেন কিন্তু ইনকাম করতে পারবেন এবং এই প্রোজেক্টটা কিন্তু অলরেডি বিটগেট গেট কিন্তু লিস্টেড করেছে এই টোকেনটা ডিপোজিটটা অন হয়নি এবং ডিপোজিটটা অবশ্যই এটা টোন নেটওয়ার্কের হবে যেহেতু টেলিগ্রামই কিন্তু একটা প্রোজেক্ট সো আপনাদের বলবো মিস করবেন না সো বন্ধুগণ মেজর এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে সে লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে ডাইরেক্ট টেলিগ্রামে আপনাকে এই পোস্টে আনবে আনার পরবর্তীতে এখান থেকে দেখেন জয়েন লিঙ্কে আছে এই জয়েন লিঙ্কে একটা ক্লিক করে দেবেন সো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু আপনি অপেক্ষা করবেন আমার কিন্তু অলরেডি মোটামুটি দুই মিনিটের মতো বেবি একটুকেন ইনকাম কিন্তু অলরেডি হয়ে গেছে বা পয়েন্ট সেখান থেকে আর্ন অপশানে ক্লিক করে দেবো আর্ন অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন স্ট্রি ফর ফ্রিডম এই টাক্কটা কমপ্লিট করে নিবেন এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে দিবেন শেয়ার অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে যে নেক্সট অপশনটা রয়েছে নিচের দিকে এই নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন ওকে দেন আপনার পোস্ট স্টুডিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে চেক অপশানে একটা ক্লিক করে দেবেন দেখেন টাক্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেন আপনি আর একটা কী করবেন এই যে দশ হাজার এখান থেকে কিন্তু পয়েন্ট পাবেন এটা কমপ্লিট করে নিবেন এগুলো কিন্তু রেগুলার দিচ্ছে সো ভাই পরবর্তীতে কিন্তু সুযোগ আসবে না সো এখান থেকে জাস্ট আমি এটা হচ্ছে শেয়ার করে দেব শেয়ার করে দিলাম তার পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করে দিয়ে জাস্ট আপনার চেক চেকে ক্লিক করে দেবো এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এরকম করে আপনার কমপ্লিট করে নেবেন ওকে কমপ্লিট হয়ে গেছে দেন আপনি নিচের দিকে আসবেন এখানে অনেকগুলো টুইটার টাস্ক পাবেন সেই টুইটার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আজকে কিন্তু আমি টুইটার টাস্কগুলো পাইছিলাম সেগুলো কমপ্লিট করে নিয়েছি যার জন্য কিন্তু ওই টাস্কগুলো এখানে দেখাচ্ছে না এবং এখান থেকে ফলো টলো যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো আপনার কমপ্লিট করে নেবেন যেটা কমপ্লিট করতে পারবেন সেটা আপনি কমপ্লিট করে নেবেন ওকে সো সেক একটা ক্লিক করলাম এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরকম করে কমপ্লিট করে নেবেন এখন আপনি কি করবেন রেওয়ার্ড যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক সো শুভন্ধুক রেওয়ার্ড অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন প্রত্যেক আট ঘন্টা একটা করে স্পিন করতে পারবেন এবং আপনি যদি পাঁচটা করে ফ্রেন করেন সেক্ষেত্রেও কিন্তু একটা স্পিন পাবেন সো আমি একটা স্পিনে ক্লিক করে দিলাম প্রত্যেক সময় আপনি স্পিন করবেন আট ঘন্টা পরপর সুযোগ কিন্তু পাবেন না সেখান থেকে আপনার দেখেন আমি কয়টা পয়েন্ট পাই দেখা যাক সেখান থেকে দেখেন আমি কিন্তু এক হাজার স্টার পেয়ে গেলাম এটা স্টার হবে না এটা হয়তো পরবর্তীতে আপনাদেরকে একটা রেশিও বা অনুপাতে হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবে পেমেন্ট সেখান থেকে আরেকটা স্পিন করতে পারবো মেবি পাঁচটা রেফার হয়েছিলো সেই জন্য আরেকটা স্পিন করতে পারবো এরকম করে আপনার স্পিনগুলো কমপ্লিট করে নেবেন সেখান থেকে দেখেন কত দিন আমাকে দেখা যাক আবারও পাঁচশো পাইছি সো দেখেন এটা আমি কমপ্লিট করলাম দেখেন আর কিন্তু হবে না স্পিন এবং আমি যদি আবার পাঁচটা ফ্যানকে রিভার করি সেক্ষেত্রে হয়তো একটা স্পিন করতে পারবো এখান থেকে যদি আপনি রিমাইন্ড মি অপশনে ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপডেট জানাবে যে আপনার টাইমটা শেষ হয়ে গেছে আপনি স্পিন করেন এবং এখানে দেখেন হোল্ড টু আর্ন এখানে ক্লিক করে ধরে থাকবেন এবং এক মিনিট আপনার অটোমেটিক মাইনিং হবে সেটা আপনার কালেক্ট করে নেবেন এটা আমি দেখাচ্ছি না তার কারণ আমার ভিডিওটা এক মিনিট অপেক্ষা করতে হবে হাতের সময় খুব কম জাস্ট ক্লিক করে ধরবেন তাহলে হয়ে যাবে টপ অপশানে ক্লিক করে দেবেন টপ অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে রেগুলার লগ ইন করার জন্য কিন্তু একটা হচ্ছে ইয়ে পাবেন রেওয়ার্ড পাবেন সেটা আপনার প্রত্যেক দিন নিয়ে নেবেন ওকে এখান থেকে আপনার র্যাঙ্কিংটা আপনি দেখতে পারবেন এখান থেকে টোটাল ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন সো প্রোফাইলে ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার টু মিলিয়নের মতো প্রায় ব্যালেন্সটা রয়েছে সো আশা করি ভালো প্রফিট হবে খারাপ হবে না যতটুকু পরিশ্রম করবেন তার সে বেশিই পাবেন যেরকম ডক্স থেকে প্রফিট পাইলেন হয়তো ওরকম প্রফিট না পাইলেও মোটামুটি ভালো একটা প্রফিট পাবেন তার কারণ এই প্রোজেক্টটা কিন্তু নর্মাল প্রোজেক্ট না অন্য অন্য প্রোজেক্টের সে সত্য গুণ ভালো আছে যেমন আপনার ইএস কোয়েন মিমিফাই এ প্রোজেক্টগুলোর তুলনায় এ প্রোজেক্টটা কিন্তু অনেক স্ট্রং একটা প্রোজেক্ট ওকে সো কেউ মিস করেন না রেগুলার কাজ করেন আর লিস্টিংটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে আশা করা যাচ্ছে এটা হচ্ছে আপনার আগস্ট মাসের শেষের দিকে সর্বোচ্চ আপনার অক্টোবর মাস বা সেপ্টেম্বর মাসের মিডেল টার্মে বা পনেরো দিন যাওয়ার পরে কিন্তু লিস্টেড হওয়ার চান্স সবচেয়ে বেশি রয়েছে তার কারণটা হচ্ছে আমি যা দেখতেছি টেলিগ্রাম বা টোন এদের প্রোজেক্টগুলো আপনার স্টেপ বাই স্টেপ তারা কিন্তু লিস্টিং করতেছে যেমন প্রথমে আপনার হচ্ছে নোট কয়েন করলো তারপর ডক্স করলো হয়তো পরবর্তীতে মেজর পয়েন্টটা করার সম্ভাবনা সবচেয়ে বেশি সুবন্ধুখান রেগুলার কাজ করেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হয় পরবর্তী অনুবিরোধে